দেশ স্বাধীন হওয়ার আগের একটা প্রেক্ষাপট একরকম, এবং সেই সময় আপনি বঙ্গবন্ধুর সাথে জড়িয়ে গেলেন, ভেতর থেকে আদর্শিক ভাবে আওয়ামী লীগের সঙ্গে না থাকলেও পরবর্তীতে কাজ করতে গিয়ে আপনি জড়িয়ে গেছেন বঙ্গবন্ধুর সাথে। না, উনি আমাকে হ্যাঁ পার্সোনালি, হ্যাঁ উনি আমাকে উনি তো আমাকে যখন বের হবার আগে জি ক্যান্টনমেন্টের একটা বাড়িতে ওনাকে রাখা হয়েছিল, উনি আমাকে বললেন যে আমি বেরোবার পরে আমার সঙ্গে কিন্তু থাকতে হবে, অ্যান্ড আই প্রমিস হিম। সেই জন্য আমি ওনার বলতে পারেন যে রাজনৈতিক সচিব বা একান্ত সচিব বা জি ওই যে সবচেয়ে কাছের মানুষ, যে মোটামুটি কাছের মানুষ ছিলেন। মোটামুটি আপনার বঙ্গবন্ধুর পেছনে পেছনে আপনাকে দেখা যেত, এখন বঙ্গবন্ধুর সন্তানরাও আমার এখন মাঝে আমার গাড়িতে আমি চালাতাম, উনি জি আমার পাশে বসতেন, পাশে বসতেন। এরকম সম্পর্ক ছিল। জি তারপরে যখন নাকি 74-এ ধরেন আপনার আপনার বিরুদ্ধে দেশদ্রোহী মামলা হলো, এবং সে হ্যাঁ বলছি তো সেইটা তখন মানুষের দেশদ্রোহীর কোনো মামলা হয়নি, না মানে কনস্পিরেসি, আপনি না না বিদেশিদের সঙ্গে না, এক হয়ে নো নো নো, ইটস নট বঙ্গবন্ধুর ট্রু। বিরুদ্ধে ইয়ে হচ্ছে, এবং তারপরে আপনার শ্বশুর মানে জসীমউদ্দিন বঙ্গবন্ধুর কাছে গিয়ে আপনার না ফাইলটা আপনি দেখিয়েছে, সত্য কথাটা স্যার আমরা শোনান, পড়েছি, না আপনি এবার বলা নিশ্চয়ই উচিত, স্যার সত্য কথা বলি নিশ্চয়ই বলবেন, আপনি বইতে নিশ্চয়ই অনেক সত্য কথা বলেন। জি বলি জি যে স্বাধীনতার পরে, তারপরে আমি বঙ্গবন্ধুর সঙ্গে জড়িতই ছিলাম, ব্যক্তিগত পর্যায়ে ওনার সঙ্গে ছিলাম, কিন্তু যখন প্রশ্ন আসলো যে দুর্ভিক্ষ হলো 74 সালে, আমার নিজের চোখে দেখা এই ফুটপাতে মৃতদেহ, এগুলো আমরা তখন একটা কমিটি রক্ষী বাহিনীর অত্যাচার এবং নির্যাতন, এটা বাংলাদেশের মানুষ এখন যারা ইয়াং তারা হয়তো জানে না, কিন্তু এটা বিরাট একটা সাংঘাতিক রকমের অভিশাপ হিসেবে এসেছিল। এইসব কর্ম দেখে আমরা কিছু মানুষ, এনায়েতুল্লাহ খান ছিল, কবি সেকান্দার আবু জাফর ছিলেন, হাসা ইয়ে আমাদের দিনাজপুরের আমাদের হাফিজ সাহেব ছিলেন, আমরা একটা কমিটি ফর সিভিল লিবার্টিজ অ্যান্ড লিগ্যাল এইড করেছিলাম, আমি তার সেক্রেটারি ছিলাম। আমরা তখন আমাদের মূল দায়িত্ব ছিল যে রাজবন্দীদেরকে, বিশেষ করে তখন জাসদের নেতারা বেশি ছিল, তারপরেও মতিন, ওয়াহিদুর রহমান কমিউনিস্ট যারা লিডার ছিল তারাও, আমি তাদের জন্য সুপ্রিম কোর্টে আমি অন্তত 500 রিট করেছিলাম তখন, কমপক্ষে আমার এখন সংখ্যা বলতে পারবো না। এই সব কিছু মিলিয়ে তখন অনেক দূরে সরে গেলাম, অনেক দূরে সরে গেলাম, তারপরে আমরা মানে আপনি কি স্যার মানে বলতে বঙ্গবন্ধুর থেকে সরে গেলাম। সরে গেলেন, মানে আপনি কি কনস্পিরেসির শিকার নাকি কনস্পিরেসির মধ্যে ছিলেন, কোনটা কনস্পিরেসি বলবেন? হয়েছে কি আমি বলি, যে আমি তো অ্যাকচুয়ালি ফ্র্যাঙ্কলি স্পিকিং যারা আওয়ামী লীগ অনেকদিন যাবৎ করছে, তাদের মধ্যে যারা তরুণ নেতারা ছিলেন, নাম বলতে চাই না, আমি তাদের সঙ্গে কোনো প্রতিযোগিতায় যেতে চাইনি। আচ্ছা হ্যাঁ, সেই জন্য আমি ধীরে ধীরে আমার প্রফেশনে জি চলে মন আসলাম, দিয়েছেন, আমার প্র্যাকটিসে চলে আসলাম, এবং আমাদের মধ্যে কোনো তার জন্য কোনো রকমের বঙ্গবন্ধুর সঙ্গে আমার কোনো মানে তেমন কোনো মানে সংঘাত বা দ্বন্দ্ব কিছুই ছিল না, আমি নিজের থেকেই সম্মান রক্ষা করার জন্য আমি দূরে সরে না এসেছি। সেটাই স্যার, যে তারপরে যখন নাকি সেভেন্টি বলছেন যে ফোরে যখন নাকি যে এরকম একটি মামলা, মানে ধরেন আমি যখন মৌদুদ আহমেদের না না জীবন আমার বৃত্তান্ত না না পড়তে না যাই স্যার, তখন অনেক আমার সময় বিরুদ্ধে তো খটকা কোনো লাগে। মামলা দেয়নি, এটা আচ্ছা স্পষ্ট করা দরকার, দেয়ার ওয়াজ নো কেস এগেনস্ট মি। আচ্ছা আমাকে তো কিছু কিছু আমাকে ডকুমেন্ট পাওয়া গেছিল না বা না কোনো না না কিছু? এগুলো একদম একদম মিথ্যা কথা, আচ্ছা যেটা সত্য সেটা বলতে হবে। যেটা অন রেকর্ড আমার বিরুদ্ধে স্পেশাল পাওয়ার্স অ্যাক্টে সেকশন 3-র আন্ডারে ডিটেনশন অর্ডার দিয়ে আমাকে ডিটেন করে রাখা হয়েছিল, দ্যাটস অল। কারণটা কি ছিল স্যার, কারণ সেটা কি তো ছিল? আমি কি কারণটা কিছু বিষয় তো বলি না, এই যে এখন যে আমরা আপনি তো দুইটা কারণ বললেন, যে পাকিস্তান, আমি হয় দূরে সরে গিয়েছিলাম, কনস্পিরেসির মধ্যে আমি পড়েছিলাম, বলবো অথবা কনস্পিরেসি কারণ করেছিলাম, কারণ দুইটার হলো একটা এই, হতে পারে। কারণ হলো এই যে তখনকার সরকারকে বোঝানো হয়েছিল, হয়তো ভুল বোঝানো হয়েছিল, যে যখন দুর্ভিক্ষ হলো, তারপরে যখন আর শেষ তো যখন এই 4th অ্যামেন্ডমেন্ট হলো, 1 পার্টি হয়ে গেল, তখন তো আমাদের আমরা অ্যাকচুয়ালি টার্গেট হয়ে গেলাম, আমি এনায়েতুল্লাহ খান আমরা, তো আমাকে তো যেদিন ইমার্জেন্সি ঘোষণা করা হলো এই 29শে ডিসেম্বর 1974 সালে, তারপরের দিনই আমাকে অ্যারেস্ট করা হয় আমার বাড়ি থেকে, এবং কোনো অভিযোগ ছিল না,
কোনো লিখিত অভিযোগ ছিল না। সুতরাং এই যে কথাটা বললেন যে রাষ্ট্রদ্রোহিত, ইট ইজ নট কারেক্ট। আচ্ছা, আমরা আমরা আসলে পড়েছি এটা, আপনি এখন যুক্ত করেছেন যে অনেক সময় আপনি অনেক আশা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট হন, তারপরে আর বেশিক্ষণ ভালো লাগে না, আপনি তো ইমোশনাল বন্ধু। তো এখানে আসলে এই এখানে কিন্তু আপনি অনেক দিন ধরেই আছেন, মানে স্বাধীনতা বিরোধীদের ইমোশনটা রাজনৈতিক দলের সঙ্গে না, মানুষের সঙ্গে। কিন্তু যে যেই দলের দলের তো একটা পরিচয় লাগে, সেটা তা না হলে তো আপনার মদুদ আহমেদ তো শুধু রাজনীতিবিদ বলতাম, কোনো নাম, কোনো বিএনপির উপদেষ্টা ইত্যাদি কিছুই বলতাম না। রাজনীতি লাগে বলে আপনি যাচ্ছেন এবং এখন আপনাকে এই প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে বাংলাদেশ বিরোধী যারা, স্বাধীনতা বিরোধীদের সঙ্গে আপনার ইমোশনটা একটু বেশি দিন বোধ হয় টিকলো না। আমার নিজের সক্রিয়তা আমি সবসময় বজায় রেখেছি। আরেকটা কথা মনে রাখতে হবে যে আমি নিজে ব্যক্তিগতভাবে এই যে বিশেষ করে যখন দেশে একদলীয় শাসন হলো, আমি কখনোই নিজেকে তার সঙ্গে একাত্মতা ঘোষণা করতে পারিনি। দ্যাট ওয়াজ আই থিঙ্ক দি ব্রেকিং পয়েন্ট। ওই পয়েন্টেই তো আর হলো না, সুতরাং আমি অথচ আমার মানুষের জন্য কিছু করার, কিছু দেশের মানুষের জন্য যারা, যাদের জন্য আমরা বসবাস করি, যাদের জন্য আমরা বেঁচে আছি, তাদের জন্য কিছু করার এই যে আগ্রহ, এই যে অনুপ্রেরণা, এটা যেটাকে আমি বলেছি আবেগ, সেটা করতে হয়েছে তখন ঘটনাক্রমে। ইফ ইউ থিঙ্ক অফ ইট, যে একদল হয়ে গেছে, তো সেখানে আমরা যারা সচেতন নাগরিক আমাদের কী করণীয় ছিল তখন, তো সেই জন্য অথচ আমাকে তো যদি আমি রাজনীতি করতে চাই, দেশের মানুষের জন্য কিছু করতে চাই, আমাকে তো একটি মেইন স্ট্রিম পলিটিক্সের সঙ্গে জড়িত থাকতে হবে। এবং একদলীয় শাসন মানতে পারেননি স্যার, এবং সেই কারণেই আপনি শিফট করেছেন। তারপরে জিয়ার শাসনটাকে আমরা কিভাবে মানে কি নামে বিশেষায়িত করব, আর এরশাদ, স্বৈরাচারী এরশাদ, এটাকে আমি এখন একটু অ্যামেন্ড করে অন্যভাবে বলতে পারি কি, মানে এরশাদের শাসন আমলটাকে তো আমরা স্বৈরাচারী আমলই বলি, রাইট? কিন্তু আমি বলি তাহলে আমি বলি সেই সেই স্বৈরাচারকে নিয়েই তো এখন আবার ঘর সংসার করছে। মানে ঘর সংসারটা তো আপনি আগে করে আসছেন, আমি যে আপনাকে সামনে পেয়েছি আপনাকে প্রশ্নটা জিজ্ঞেস করতে, আপনি অবশ্যই আমি গো ব্যাক, আপনি একদলীয় শাসন মানতে পারেননি, জিয়াউর রহমানের সঙ্গে গেলেন, জিয়াউর রহমানের সঙ্গে আবার জিয়াউর রহমানকে মানতে পারেননি, সামরিক ইত্যাদি নানান কিছু গেছেন না। তাহলে জিয়াউর রহমান সাহেবের সময় তো আমি তো এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গঠন প্রক্রিয়া আমি সক্রিয়ভাবে জড়িত ছিলাম, এবং এর গঠনতন্ত্র, এর ঘোষণাপত্র, শহীদ জিয়া যখন ওনার যখন আবির্ভাব হলো, আপনার তো অনেকে জানেন না, তখন তো বিরাট একটা শূন্যতা রাজনীতিতে, একটা শূন্যতা বিরাজ করছিল, এবং তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বলে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন, এবং যাতে সকলে রাজনীতিতে অংশগ্রহণ করতে পারে তার একটা পরিবেশ সৃষ্টি করেছেন, বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করলেন, একেবারে সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিলেন, বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে দিলেন। এই কথাগুলো তো পজিটিভ কথা, এগুলো তো অস্বীকার করা যাবে না, এগুলো তো অস্বীকার করা যাবে না। সুতরাং কেন আমি যদি দেশ স্বাধীন করার জন্য আমি যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, যদিও মানে বন্দুক নিয়ে যুদ্ধ করিনি, কিন্তু তার চেয়েও মানে কম ভূমিকা ছিল না, মানে যুদ্ধটা তো খালি সম্মুখ যুদ্ধ নয়, নানান রকমের, কিন্তু তখন তা কি কষ্টে কি, তখন কতগুলো যে দেশে আবার গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে এবং একটা সাংবিধানিক সরকার আনতে হবে, এবং যত শীঘ্র সম্ভব এই মার্শাল ল উইথড্র করা হবে। মার্শাল ল জিনিসটা খুব খারাপ, সেই জন্য যখন উনি আমাকে প্রথমে যখন বলেছিলেন যে আপনি সরকারে আসেন, তখন আমি বলেছিলাম যে আমি সরকারে তখনই আসবো যখন আমি জানবো যে আমি কিছু করতে পারবো। আপনি যদি বলেন যে আপনি সংবিধান ফিরিয়ে দেবেন এবং এই সব কিছু চেঞ্জ করে দেশে আবার গণতন্ত্র ফিরিয়ে আনার অঙ্গীকার করেন, আফটার অল দ্য ফ্যাক্ট ইজ যে উনি তখন ক্ষমতায় ছিলেন, এটা আমাদেরকে এই বাস্তবতা বুঝতে হবে, এবং তাকে তার সঙ্গে কাজ করেই আমরা তো কিছুটা সফল তো হয়েছিলাম, আমরা তো গণতন্ত্র ফিরিয়ে এনেছিলাম, এবং বহুদলীয় গণতন্ত্র এবং এই আওয়ামী লীগের আবার পুনর আবির্ভাব হয়েছে তখন, এবং সবাই মিলে, মানে তার মানে আমি যদি আপনার
এটা মেনে নেই, ইতিহাস যদি আমি মেনে নেই তাহলে বলতে হবে যে সফল হয়েছিলেন। সফল হওয়ার পরে যখন নাকি আবার শহীদ জিয়া আমাদের মধ্যে একটা ভুল বুঝাবুঝি হয়ে গেল গঙ্গার পানির ইস্যু নিয়ে, যারা স্বাধীনতা বিরোধী ছিল তারা, আমি যেহেতু শহীদ জিয়ার খুব কাছের লোক ছিল বা একজন মুক্তিযোদ্ধা ছিলাম, তাদের একটা প্রক্রিয়াই ছিল আমাকে কী করে শহীদ জিয়া থেকে দূরে সরানো যায়, এবং শেষ পর্যন্ত তারা সফল হলো। তারা এই শহীদ জিয়া আমাকে ডেকে, আমি প্রথমে দিল্লি গেলাম, নেপালে গেলাম গঙ্গার পানির ইয়ের ব্যাপারে। যাই হোক, সেখানে স্যার স্বাধীনতা বিরোধীরা সফল হয়েছিল, মানে শহীদ জিয়ার দল থেকে আপনাকে একটু দূরে সরাতে, শহীদ জিয়ার দলে তো তাহলে তাহলে তাদের তাদের পুনরুত্থান হলো নিশ্চয়ই, বা তাদের প্রতিস্থাপন হলো সেই সময়। কিন্তু তারাও তো টিকতে পারলো না, শহীদ জিয়ার মৃত্যুর পরে তারা চেষ্টা করেছিল, তখন তখনও চেষ্টা করেছে, তারা সেটা সফল হয় না। শহীদ জিয়ার স্বাধীনতা বিরোধীদের নিয়ে রাজনীতি করেছেন কিছুদিন আপনাকে না দিয়ে? উনি তো ঐক্যের, উনি চেয়েছিলেন সকল রাজনৈতিক দল, আগে তো যে সংবিধানে আমাদের অরিজিনাল সংবিধানে যে যে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর উপরে একটা নিষেধাজ্ঞা ছিল, সংবিধানে ছিল, কিন্তু সেটা তিনি তুলে দিলেন যাতে করে সত্যিকার অর্থে গণতন্ত্র মানিটা কি যে সবাই সবার মতামত দিতে পারবে, সবাই তাদের রাজনীতি করতে পারবে, এই স্বাধীনতাটা দেওয়ার জন্যেই তিনি সকলকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করেছেন। তার ফলে হচ্ছে কি, একজন তুখোর রাজনীতিবিদ বা একজন তুখোর ব্যারিস্টারের কাছে জিজ্ঞেস করি, অথবা একজন ইমোশনাল মানুষের কাছে যদি আমি জিজ্ঞেস করি যে গণতন্ত্র মানে সব ইনক্লুসিভনেস, সকল রাজনৈতিক দল সবাইকে নিয়ে রাজনীতি করতে হবে, সবাইকে স্পেস দিতে হবে, দেশকে যারা অস্বীকার করেছে তাদেরকেও, দেশকে সেটা সেটা কতখানি গণতন্ত্র আমি এটা একটু স্যার শিখতে চাই। দেশটা দেশটাকে যারা অস্বীকার করেছে তাদের বিরুদ্ধে অস্বীকার নয়, দেশের বিরুদ্ধে, মানে দেশটা যাতে না হয় সেজন্যই তারা তাদের তাদের ষড়যন্ত্র করেছে, তারা 30 লক্ষ শহীদের জন্য দায়ী না, এটা তো সবাই বলে, এটা তো বলে, কিন্তু সত্য কথাটা হলো এই যে তাদের তো বিচার করলেন না। আচ্ছা, বিচার কেন করলেন না? তারা যদি যারা বিচার না করলে, বিচার না করলেও মানে রাজনীতির নামে তাদেরকে আমরা বুকে টেনে নিব, একজন বিচার করেনি বলে আমি আমি বুকে টেনে নিব? আপনি তো যে ইমোশনাল, না মোটেও না, মোটেও না। এটা হলো যে আপনার উদ্দেশ্যটা কি ছিল, উদ্দেশ্য ছিল সবাইকে নিয়ে রাজনীতি করা। একটি নির্বাচন হলো 1979-এ, পার্লামেন্টের নির্বাচন হলো, সেখানে যারা নির্বাচিত হয়ে আসলেন উনি তাদের সঙ্গে পরামর্শ করে কি বলে না শাহজিদুর রহমানকে প্রধানমন্ত্রী করলেন। এখন স্যার আমার প্রশ্নটা কিন্তু জবাব দিলেন না, না কোন, আমি বলেছি যে স্যার এটা এটা গণতন্ত্র নাকি দেশ বিরোধী যারা তাদেরকেও রাজনীতির ইনক্লুসিভনেস বা গণতন্ত্রের নামে তাদেরকে নিয়ে রাজনীতি করা, তাহলে যদি যারা দেশের বিরুদ্ধে থাকে, যারা সরাসরি যুদ্ধ করেছে, যেটা মানে না না এগুলো এই ব্যাপারে মানবতা দেখেছে, এই ব্যাপারে আপনিও ইমোশনাল হয়ে যাচ্ছেন। আমি মোটেও ইমোশনাল না স্যার, আমি আমি ফ্যাক্ট নিয়ে, আমি তো আর যুদ্ধের সময় ছিলাম না, আমি বলছি, আমি বল আমরা জানি, আমি উত্তর দিচ্ছি। এখন কি অবস্থা আছে, এখনো তো স্বাধীনতা বিরোধীদের সংগঠন, এখনো তো একটা জীবন্ত সংগঠন, তাদেরকে তো ব্যান করা হয়নি। তো 72 থেকে 75 সালে তো আইনটা করা হয়েছিল, এই যে আজকে যে যুদ্ধ অপরাধীদের বিচারের যে ট্রাইব্যুনাল দেখছেন, এটা তো 1973-তে করা, তখনই তো, তখনই তো, যদি যদি এখানে তো কথাটা যে লক্ষ লক্ষ লোক জড়িত ছিল না, কোটি কয়েক মানুষ জড়িত ছিল, এদেরকে নিশ্চয়ই ধরে তাদেরকে শাস্তির ব্যবস্থা, ট্রায়াল করে শাস্তির ব্যবস্থা করতে পারতো। তখন পর্যন্ত তো স্যার আপনি বঙ্গবন্ধুর সঙ্গেই ছিলেন যতদূর আমি জানি, 72-টা 72-73-74 বঙ্গবন্ধুর সঙ্গেই ছিলেন, না করে ওইটা না করে উনি তো নিজে বরং তখন তো ব্যারিস্টার মওদুদ কোনো উপদেশ দেন নাই, উনি তো উদার, উনি খুব উদার মানুষ ছিলেন। আচ্ছা, সেই জন্য উনি এনাদের অনেককে সাহায্য করেছেন, জেলখানে রেখেছেন, আবার খাওয়া পাঠিয়েছেন, এরকম উদাহরণ। তারপরে এই উদারতাটাকে তো আবার ক্ষণে ক্ষণে আপনারা তার অযোগ্যতাও বলছেন, এবং সেটার সুযোগ নিয়ে আবার বলছেন যে বলার চেষ্টা করছে যে বিচারটা করা হয়নি, তখন আইনের মধ্যে নেওয়া হয়নি। এটা কি কিছু পরবর্তীকালে কিছু রাজনৈতিক দলকে তাদেরকে নিয়ে রাজনীতি করার জন্য কি এটা নো, তাদেরকে টু অ্যালাউ এভরিওয়ান টু ডু পলিটিক্স ইন দ্য কান্ট্রি? আচ্ছা, মানে এটা কি বঙ্গবন্ধুই করেছেন বলবেন আপনি? আমি মনে করি,
আচ্ছা উনি সেটাই চেয়েছিলেন, নাহলে তো উনি তাদেরকে এক্সক্লুড করে দিতে পারতেন, ওদের দল, ওদেরকে কি বলে না বিচার করে ওদের শাস্তির ব্যবস্থা করে ওদেরকে তখনই তার একটা ফয়সলা করতে পারতেন। আচ্ছা কিন্তু আমি নিজে মনে করি যে বঙ্গবন্ধু সেভাবে চিন্তা করেন নাই, করলে তো তিনি তাদের বিচারের ব্যবস্থা করতেন। অন দ্য কন্ট্রি আমাদের কাছে অনেক মানে তথ্য আছে যে তিনি এত উদার ছিলেন, আমি নাম বলতে চাই না, একজন খুব নাম করা যুদ্ধ করে দিয়ে বেরিয়ে আসার পরে তাকে একটা ভোক্সল গাড়ি তখন প্রগতি চট্টগ্রামে অ্যাসেম্বল করতো, একটা গাড়ি পর্যন্ত দিয়েছিলেন। সুতরাং ওনার ওনার সময়ে উনি যদি এই ব্যবস্থাটা উনি সেভাবে চিন্তা করেন নাই, তিনিও নিশ্চয়ই চিন্তা করেছেন, যার জন্য উনি ইসলামাবাদে পাকিস্তানে গেলেন কেন, উনি কি বলো না জুলফিকার আলী ভুট্টোর সঙ্গে দেখা করতে ওই ইসলামিক কনফারেন্সে গেলেন কেন, তারপরে জুলফিকার আলী ভুট্টোকে বাংলাদেশে দাওয়াত দিয়ে আনলেন কেন, দ্য ম্যান হু ওয়াজ রেসপন্সিবল ফর দ্য ব্রেক আপ অফ দিস ম্যাসাকার। এখনো তো কিছু কিছু সরকারই তো দিচ্ছে, সরকার বিচার করছেন, কিন্তু সরকার তো তাদেরকে রাজনীতি করতে দিচ্ছে।